মাত্র বাজারে এসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন বাজার। তো আমরা টমেটো নিয়ে নিবো, কিন্তু ফ্রেন্ডস প্লিজ আপনারা পেমেন্টটা করে দিন। রান্না করছে এরকম বলতে নেই, তাহলে কী বলবো? দেখতে পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে, আমাদের সুশোভন সে মাংস তুলে খাচ্ছে। এভরিবডি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি গুড্ডু, আপনারা দেখছেন ব্লগার জন ইউটিউব চ্যানেল। তো আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বর্তমানে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি একটু ওই মাঠে একটু চড়ছি আর কি, না মানে মাঠে ঘুরছি আর কি। তো এখনই আমি যাবো স্ট্যান্ডে, আর মোবাইলে বেশি চার্জও নেই, মাত্র 1% চার্জ রয়েছে। আমি ব্লগ করছি, এখন গেলে আমি চার্জে বসাবো অলকের দোকানে, কারণ আমার চার্জারটা ওইখানে থেকে গেছিলো এবং রাত্রে অনেক ভিডিও এডিটিং করেছিলাম, তো তার জন্য চার্জ শেষ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আর একটু পরে আমাদের সাথে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি অলকের দোকানে বসছি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের রাজু ভাই। আজকে আমার ছুটি আছে বন্ধুরা, তো তার জন্য আমি আজকে বোনকে আমি নিয়ে যাবো স্কুলে পরীক্ষার জন্য। বর্তমানে আমাদের বিজুদা টিফিন করতে গেছে, তো আমিও এখন বাড়ি যাবো, বাড়িতে পান্তা আছে, পান্তা খেয়ে তারপরে বোনকে নিয়ে স্কুলে ছেড়ে যাবো, তারপরে আপনাদের সামনে আবার ফিরে আসছি। আপনারা ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ক্লিপে। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র অলকের দোকানে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমার বোনের এক্সাম ছিল, তো আমি তাকে এক্সাম সেন্টারে ছেড়ে দিয়ে চলে এসেছি। তো বর্তমানে আমি অলকের দোকানে রয়েছি, এখানে রয়েছে আমাদের বাবু ভাই রাজকুমার, এবং এখানে আমাদের বিজিতা রয়েছে, এপাশে আদিত্য রয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমরা দুজন বাজার যাবো, রাজকুমার আর আমি। তো কিছু বাজার কেনাকাটা রয়েছে, যদিও আমার বাজার নয়, এটা রাজকুমারদের বাড়ি বাজার হবে। তো ফ্রেন্ডস, আমরা এইমাত্র বাজারে এসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন বাজার, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মাছের বাজার, এদিকে দোকানপাট রয়েছে, এপাশে রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা বেশি কিছু নিবো না, শুধুমাত্র টমেটো নিবো। তো আমরা টমেটো নিয়ে নিবো, কিন্তু ফ্রেন্ডস প্লিজ আপনারা পেমেন্টটা করে দেবেন, ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছেন আমরা টমেটো নিয়ে নিচ্ছি, এখন বাড়িতে ভাবো রওনা দিব। আমাদের বাজারটা আপনারা দেখছেন, এখানে মাছের বাজার, এখানে মাছ সবজি সব কিছু পাওয়া যায়, এপাশে মাছ এবং বাম পাশে সবজি, এই যে। তো খুব রোদ হয়েছে, তার জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে, আমি বুঝতে পারছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা বাড়িতে থাকবো। তো ফ্রেন্ডস, আমরা এখন স্কুল রোড দিয়ে ঢুকছি, এটাই হচ্ছে আমার স্কুলের মেন রোড, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সোজা বাজারে গেছে। তো একটা জিনিস মিস করে গেছি বন্ধুরা, আমরা হোস্টেলটা দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। এটা হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর দোকান, লক্ষ্মী থাকে এখানে। আর এখন আমরা এই ডান সাইড দিয়ে ঢুকবো, আমাদের বাবু ভাইয়ার বাড়ি। আমার চুলের অবস্থাও দেখতে পেয়েছেন, তো অনেক চুল বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লম্বা হয়ে গেছে, আজকে একটু কেটে নেবো ভাবছি, আজকে কেটে নিবো। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি রাজকুমার বাড়িতে, এখানে দেখুন আমাদের কটিয়া ছোঁয়া বসে সবজি করছে, এই যে দেখুন, এই যে মাথা নিচু করে বসে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো ফ্রেন্ডস, আবার আমরা অলকের দোকানে ফিরবো, তো সেখান থেকে হয়ে আমি সেলুনে যাবো, সেলুনে যেতে দেরি আছে, আমি এখন দোকানে, আমি আমার মামা হয় সম্পর্কে, তো ফোন করবো, ফোন করে দেখবো এখন সিট খালি আছে কি না, যদি খালি থাকে তাহলে যাবো, নাহলে দেরি করে যাবো। হাই ফ্রেন্ডস, তো আমি এখন বাড়িতে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বাড়িতে এখন চান টান করে ফ্রেশ হয়ে এখন বিছানায় একটু বসছি, রেস্ট নিচ্ছি। তো আমি সোজা সেলুনে গিয়েছিলাম, তো সেলুন থেকে এতটাই দেরি হয়ে গেল, বোনের এক্সামের ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো, তো আমি সেখান থেকে সোজা বোনের এক্সাম হলে যাই, তো সেখান থেকে বোনকে নিয়ে এসে তো বাড়িতে তারপর চান টান করে একটু ফ্রেশ হয়ে এই এলাম সবে মাত্র। তো সেলুনে যে গিয়েছিলাম এত ভিড় বন্ধুরা, কারণ আমি বন্ধুরা যে সেলুনে যাই সেটা হচ্ছে একজন আমার মামা সম্পর্কে হয়, আপনাদের বলেছিলাম। তো অ্যাকচুয়ালি ও বাড়ি হচ্ছে আমার মামা বাড়ির পাশে, তার জন্য আমার মামা হয়। তো সেটা পানিবাবুর ফুলটিগিরি বাইপাস রোডে বাবু সেলুন, তো ওই সেলুনে আমি চুল কাটতে গিয়েছিলাম, সেখানে আর ব্লক করিনি। তো সেখান থেকে এতটাই দেরি হয়ে গেছিলো যে আমাকে খুব তাড়াতাড়ি বোনের কাছে যেতে হয়েছিলো। তো সেখান থেকে ফিরে এসে এখন একটু বসছি, এখন একটু রেস্ট নেব, এবং কালকের যে ব্লগটা মানে আজকে যেটা পোস্ট হবে, তো সেই ব্লগটা আমি রেডি করেছিলাম বন্ধুরা, কিছুটা বাকি রয়েছে, তো এখনই সেটা কমপ্লিট করব, কমপ্লিট করার পর অলকের দোকানে গিয়ে পোস্ট করব। তো দেখা হচ্ছে আবার পরের ক্লিপে বন্ধুরা, আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকবেন। তো চলুন বন্ধুরা। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি এইমাত্র অলকের দোকানে রয়েছি, তো আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তো সবাই ঘুম পেয়েছিল, তো তার জন্য দেরি হয়ে গেল আসতে। বর্তমানে অলকের দোকানে রয়েছি, এই পাশে আদিত্য রয়েছে, দেখতে পাচ্ছেন দোকান পরিষ্কার করছে। তো এই দেখুন বন্ধুরা, একটা জিনিস দেখুন, এটা হচ্ছে ট্যাডি, আপনারা তো সবাই জানেন, কালারটা বেশ সুন্দর লেগেছে, তার জন্য আমি একটু দেখলাম কালারটা, খুব ভালো লেগেছে, এটা নতুন এসছে। তো ফ্রেন্ডস,
আপনারা সবাই ভিডিওতে কন্টিনিউ থাকবেন, তো আপনাদের আরও অনেক কিছু দেখানোর আছে। তো ফ্রেন্ডস, আপনাদের বলেছিলাম যেটা যে আমি আরও অনেক কিছু দেখানোর আছে, তো সেটাই হচ্ছে। তো এই যে রুমটা দেখছেন, এটা অলোকের নতুন রুম শিফট হলো। এই যে রুমটা দেখছেন আপনারা, এর আগের রুমটা অলোকে ছিল, তো সেখান থেকে এই পাশে শিফট হয়ে গেছে। তো আমাদের ভিডিওটাকে দেখছেন, মাংসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো কাঁচা মাংস খেয়ে নিতে পারে। তো কাঁচা মাংস বিজুদা হাতে নিয়ে আছে, তো এখন বিজুদা রান্না করছে। যেহেতু এখানে নতুন রুমে শিফট হওয়া হলো, তো তার জন্য এখানে একটা পার্টি হবে। তো এপাশে রয়েছে আমাদের অলোক, খালি গায়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর এপাশে আমাদের আদিত্য, আমাদের আডি মানে রাজকুমার দাস। আর এই মাটা জানেন, খুব শয়তান ছেলে, দেখতে নিষ্পাপ, বলবো না। তো ফ্রেন্ডস, এখন আমাদের রান্নার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আবার ফিরে আসছি আপনাদের সামনে, আপনারা ভিডিওটা কন্টিনিউ থাকবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজুদা এখন রান্না করছে। রান্না করছে এরকম বলতে নেই, তাহলে কী বলবো, মাস্টার শেফ হই। হ্যালো হ্যালো হ্যালো। তো ফ্রেন্ডস, আমাদের মাস্টার শেফ এখন কুকিং করছে, ঠিক আছে। তো আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, মাংস ম্যারিনেট হয়ে গেছে, তারপর পেঁয়াজ বর্তমান হালকার উপরে লাল হয়ে এসছে, এবার দিয়ে আমরা আলু রসুনের পেস্ট দিয়ে শুরু করবো। আর এগুলো কী হবে, এগুলো কী, এগুলো নারকেল কুড়ানি পাঁক, সেগুলো আমাদের নতুন স্টাইলে আজকের মাংস হচ্ছে। আদা পেস্ট করা হয়নি, আদা কুচানো, আদা রসুন কুচানো হয়নি। আমি তো নারকেল কুড়া হচ্ছিলাম। আপনারা এই ছেলেটাকে চেনেন, কিছুদিন আগে এটা হারিয়েছিল, আবার আজকে এখানে পার্টি হবে, পারি হোক পাহাড়ি। তো ফ্রেন্ডস, আরেকজনকে দেখুন, ভুক্কর আদমি থানসাপ নিয়ে মুড়ি খাচ্ছে। এটা কে খায় এরকম, থানসাপ নিয়ে এলো সাথে মুড়ি, আর পাশে আছে আর একটা মুড়ি পুটলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, শর্টস সেখান থেকে ট্রান্সফার করছে আর এপাশে মিশাচ্ছে খাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি তাকে জিজ্ঞাসা করবো, থান্স আপ দিয়ে মুড়ি কে খায়? লেজেন্ড কোন হে লোক, কহাঁ সে আতে? তো একটা বলতাম কিন্তু বলবো না বন্ধুরা, এখন যেহেতু আমি ভিডিও করছি, ব্লগ করছি, তো আমি এখন একে অন ক্যামেরায় কিছু বলবো না, আমি ব্লগটা বন্ধ করে তারপরে বুঝিয়ে দিব। এই দেখুন পুরা একটা হনু, বাইন্দর বাইন্দর বাইন্দর। তো এখন আমাদের আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে বিজুদা, আদা রসুন পেস্ট করা হয়েছে, চপিং করা হয়েছে, ফাটি চপিং, পাক চপিং এর কুচি কুচি, ও দিস ইজ কুচি কুচি, দিস ইজ গলু চপিং। তো বিজুদা খুবই মাস্টার শেফ আছে বন্ধুরা, এখানকার যে ফিস্ট হয়, তো আমি তো মাঝে মাঝে আসি। তো আজকের সাথে আরেকজন যোগ হয়েছে, সে হচ্ছে আমাদের তপুদা। আমি দেখতে পাচ্ছেন, আমি এখানে কোনদিন ফিস্টে থাকিনি, এটা ফার্স্ট টাইম আমার, ও জানে না। তো রাজকুমার তো বাইরে থাকে আর তপুদাও তো বাইরে থাকে। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস আমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অলোকের রুম। তো রুমের উপরে দেখুন এখন সব গুছিয়ে রাখা হয়েছে। তো এইসব জিনিস হয়েছে, এইসব ফিস্ট হচ্ছে আজকে, নতুন জায়গায় নতুন ফিস্ট হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার যে রুমের জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, কোনো জিনিসপত্র ঠিক থাকে না, সে নিজে কোথায় থাকে সে নিজে জানে না, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো অ্যাকচুয়ালি এটা গোডাউন, কিন্তু গোডাউন বলা যাবে না যেহেতু এখানে ঘুমায়, তো এটা গোডাউন বলতে পারি না আমরা। বিজুদা বলছে যে আদা রসুন চপিং করা হয়েছে, তো সেটা মরতে অনেক টাইম লাগবে। আচ্ছা, সেহেতু বললাম যে আমাকে আগে থেকে বললে আমি খুন করে দিতাম না, ঠিক না বন্ধুরা? বিজুদা জানেন আমাকে আগে থেকে বললে আমি সুপারি ক্লিয়ার দিয়ে মেরে ফেলতাম। কি বলছো বিজুদা, এটা তো তোমার ভুল, আমাকে আগে থেকে বলা উচিত ছিল যে আদা রসুন মরছে না। বলতাম যে চেষ্টা করছি মারা পুঁজি মেরে ফেলতে পারি, তাহলে মাংস হবে, নাহলে আজকে আটা মাংস দিয়ে ঘরে যাবে, ঘরে ফুটিয়ে যাবে। তো আমাদের মাস্টার সে বললেন যে যদি আদা রসুন মরে তো তরকারি হলো, নাহলে যে যার ঘরে নিয়ে ফুটিয়ে খাও। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, আপনারা ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। লেটেস্ট নিউজ, আদা রসুন মরে গেছে, এইমাত্র মারা গেল। আমরা দেখাচ্ছি রাজকুমারের লবণ দেওয়ার স্টাইল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আদা রসুন মারা যাওয়ার ফলে তাকে এখন টমাটম দিয়ে তাকে পেস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা
আজকে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রান্না হবে আজকে। রেস্টুরেন্ট? হ্যাঁ রেস্টুরেন্ট স্টাইল হবে। সেটা আবার কিসের স্টাইল? এই মাংস তো একই রকমের রান্না হয়। না বিভিন্ন রকম স্টাইল আছে। তো ফ্রেন্ডস আমি তো এত মাংস রান্না জানি না, তুই একবার নিয়ে এসে খাবা তারপর তাই বুঝবো। তো ফ্রেন্ডস আর যেটা বলছিলাম, যেহেতু আদা রসুন মারা গেল এই মাত্র, তো আমরা এখন দুমনি নিরাপত্তা পালন করবো, তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো আবার দেখা হচ্ছে আমাদের সাথে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা হয়ে এসছে, এরপরেই তো বন্ধুরা যেখানে আমাদের ফিট হয়তো, এখানে তো আমি নতুন, তো যেখানে ফিট হতো আমি রান্না করতাম। তো আজকে আমি খুবই আনন্দিত যে আমাকে আগে বিজু রান্না করে আমি যা খাবো কালি, তারা রান্না করেছে, খুব আনন্দ লাগছে আমার কাছে। যেটা আমাকে করতে হতো সেটা বিজু করছে আজকে। তো এখানে বন্ধুরা আমাদের টিমের মধ্যে অনেকেই সেভ করে, মানে অনেকেই রান্না করে। বিজিদাও রান্না করে, তপুদা রান্না করে, আমাদের গুরুদেব গোকুলা সে এখন বাড়িতে গেছে, সেও রান্না করে। তো আমরা দুটো হেল্প করে দিই, বাকি কাজটা ওরাই করে। তো এখন বিজিদা জল ঢেলে দিচ্ছে। ওয়াও, দিস কালার ইজ নাইস। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন পুরো চিলি চিকেনে যেরকম গ্রেভি হয় সেইভাবে গ্রেভিটা হয়েছে। তো বিজুদা তুমি ফার্স্ট কোথায় রান্না করেছিলে? ফার্স্টে আমি হেরোপ্লেনে চড়ে আমেরিকায় গেছিলাম, আমেরিকার পর হাপান থেকে ইউরোপ, বিভিন্ন জায়গায় রান্না করেছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের রান্না চলছে। তো মশলার কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, লাল থেকে পুরো হলুদ টাইপের এসে গেছে, কালারটা তো ভালো হয়েছে। তো আমাদের বিজুদা বরাবরই রান্না ভালো করে। মচ্ছর কা গোলি মার দো। তো এখনই আমাদের এবার মাংস দেওয়া হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মশলায় তেল ছেড়ে গেছে। তো এখনই বিজুদা মাংস বাটি হাতে নিয়েছে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন বিজুদা এখন মাংস দিয়ে দিয়েছে, তারপরে আলুও দিয়ে দিয়েছে সাথে। তো এখন ওটাকে কষা হবে, বিজুদা এখন কষবে। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, আবার দেখা হচ্ছে, আমি ফিরে আসছি আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিজুদা মাংস কষছে। তো মাংস প্রায় হয়ে এসছে, কষা হয়ে গেলেই তারপরে জল ঢালা হবে। যে কুলার নিয়ে আসবে ঘাড়ে করে নিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। আর আমি রাজকুমারকে অনুরোধ করবো আপনি একটু ধনে পাতাটা ধুয়ে ভালো করে একটু কুচিয়ে দেবেন। তো আমাদের রাজকুমার ভাই আজকে এসে অনেক কাজ করেছে, কিন্তু আমি কাজ করিনি। তো আপনারা বিজয়ের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে, আমাদের সুশোভন সে মাংস তুলে খাচ্ছে। তো আমাদের বিজুদার ডিউটি আছে, তার জন্য সে তাড়াতাড়ি নিজের হাত বেড়ে খেয়ে নিয়ে এখন চলে যাবে। তো ফ্রেন্ডস তো খুবই খারাপ লাগছে, তো আমাদের বিজুদা এত কিছু রান্না করলো কিন্তু সাথে খেতে পারলো না, তো ডিউটি থাকার কারণে সে চলে যাচ্ছে, একা ভাত বেড়ে তরকারি বেড়ে খেয়ে যাচ্ছে। তো আমরা পরে খাবো, আরও আমাদের টিমে বাকি আছে আসতে। তুমি কিন্তু আমাদের সাথে থাকলে ভালো, আমার ভাই চলে যেতে হবে আগে, কাজ না করলে খাবি? হ্যাঁ সেটাও ঠিক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মাংস হয়েছে, মাংস ভাত আর কিছু নয়, আমাদের ফিশ মানে বেশি কিছু আইটেমের দরকার হয় না, মাংস আর ভাত। তো ফ্রেন্ডস আমাদের অলোক বন্ধু আপনাদের কিছু বলতে চায়, তো আপনারা দেখুন কী বলছে। সবাই জানো আমি অলোক, তো অমলদা অনেকবারই আমার নাম ইন্ট্রোডিউস করেছে সবার কাছে। তো যেটা বলবো যে অমলদা অনেক কষ্ট করে অনেক ভিডিও বানায় তোমাদের জন্য, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমলদাকে সবসময় সাপোর্ট করো, আর যারা কমেন্ট করো না অবশ্যই চ্যানেলটি ভিডিও দেখার পর কমেন্ট করে জানাও, কারণ কমেন্ট আপনাদের একটা ছোট্ট কমেন্ট একটা মানুষের কাছে অনেক বড় এক্সপিরিয়েন্স, মানে অনেক বড় এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট হতে পারে। কারণ আপনাদের কমেন্টটা মনে হয় আপনাদের কাছে অনেকটা ছোট, কিন্তু একটা কমেন্টে একটা ক্রিয়েটারের কাছে অনেকটা বড় জিনিস হতে পারে। তো আপনারা একটা কমেন্ট করে দিন, একটা লাইক করে দিন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও বানানোর জন্য আপনারা ভাবেন 4 মিনিট 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও খুব সহজে বানানো যায়, বাট এটা খুব ভুল ধারণা, কারণ একটা ব্লগের একটা ভিডিও কন্টেন্ট একটা সবসময় ক্রিয়েট করার জন্য প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড একটা কাজের মাঝখানে একটা ভিডিও ক্রিয়েট করতে প্রচণ্ড সিরিয়াসলি প্রচণ্ড কষ্ট হয়। কারণ আমি অনেকবার চেষ্টা করেছি যে ব্লগ চ্যানেল চালাবো, বাট অনেক প্রবলেমের মাধ্যমে আমি চালাতে পারি না। তো অমলদা চ্যানেলটি চালাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই অমলদাকে নতুনভাবে সাপোর্ট করো, যাতে অবশ্যই নতুন এমনভাবে কিছু কমেন্ট করো যাতে অমলদা আরও সাপোর্ট পায়, আরও ভালো ভালো ব্লগ ভিডিও বানায়। তো এখনকার মতন এটাই আমি শেষ বলবো, তো আরও নতুন ব্লগে আরও অবশ্যই আমি নতুনভাবে আসবো। তো এখনকার মতন টাটা।
বাই বাই। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আর বেশি কিছু বলছি না। তো আমাদের এরপর খাওয়া দাওয়ার পর আমরা দেবপাল যাবো রাজকুমারের সাথে, কারণ রাজকুমার বোনের মোবাইল খারাপ হয়ে গেছে। তো আমরা সেই দেবপুর দোকানে যাবো, আপনারা দেখেছেন ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের মতন এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমার এই এতক্ষণ যে আপনারা ভিডিও দেখলেন। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, গুড নাইট। Thank you.